প্রভাবশালী তত্ত্ব বলতে ওরা যেটা রাজনৈতিক দিকটা বলছে, আমি বলেছিলাম এটা কোনো প্রভাবশালী তত্ত্ব যদি হতো, যেটা আমি যশ সাহেবকে আজকে তুলে ধরেছি, যে দেখা যাচ্ছে এখনও অবধি পাঁচটা চার্জশিট দিয়েছে, তাতে প্রায় 300-400 উইটনেস কম বেশি হতে পারে, তাহলে এতজন লোক সাক্ষী দিল কী করে? তারা তো কেউ কোথাও অভিযোগ করেনি যে তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। একটা এত বড় এজেন্সি বলা হয় সিবিআইকে, তারা যে এত বছর ধরে, 4 বছর ধরে তদন্ত করছে, তার উত্তর দিতে না পেরে সেটাকে সাপ্রেস করার জন্য অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে বিষয়টাকে, যে ছাড়লে এই হবে ওই হবে এই, এইটা আমি বলেছি যশ স্যারের কাছে। আমরা ইডি অফিসার মনে করেছে যে অনুব্রত মন্ডলকে জেলে গিয়ে ইন্টারোগেশন করার দরকার আছে।